সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় পাখি পালন। আমরা অবসর সময় বসে থাকি, গান শুনি, টিভি দেখি কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করি। কিছু কিছু সময় আমাদের অনেক বোরিং লাগে, অনেক তো অবসর সময়টিকে আমরা ইচ্ছা করলে কাজে লাগাতে পারি এবং আমাদের যে বোরিং জিনিসটা সেটা আমাদের লাইফ থেকে আমরা মুছে ফেলতে পারি খুব সহজে। তো বন্ধুরা, সেই জন্যই আমি আপনাদেরকে বলবো, আমরা যারা পাখি পুষতে চাই বা পশু পাখি ভক্ত আমরা, তাদেরকেই আমি বলছি, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাসায় কিছু করলে পাখি পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। শুধু তাই নয়, পাখি পালন থেকে নিজের মন, মানসিকতা এবং সময় অপচয় না করে, নষ্ট না করে, সেই স্বল্প সময়টুকু যদি আমরা পাখি পালন করে একটু কাজে লাগাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে অনেকটা পরিবর্তন চলে এসেছে। আর সেই পাখিটি হবে বিদেশি পাখি। আমি পাখিটির নাম বলে দিচ্ছি, আমি লাভ বার্ডের কথা অবশ্যই বলছি। লাভ বার্ড একটি আফ্রিকান টিয়া জাতীয় পাখি। এই লাভ বার্ড পুষে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, স্বাবলম্বী হয়েছেন এবং চাকরি পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি একটি বাড়তি উপার্জনের রাস্তা বের করতে পেরেছেন। তো লাভ বার্ড সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি। লাভ বার্ড একটি বিদেশি জাতের পাখি। এই পাখি অনেকটা দামি পাখি বলা যায়, তবে খুবই শৌখিন, খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে পালতে। বর্তমানে গ্রামে, শহরে সব জায়গাতেই এই পাখি মানুষ পুষে থাকেন এবং এই পাখি যথেষ্ট লাভজনক একটি পাখি। পাখির একটি বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, লাভ বার্ড একটি টিয়া প্রজাতির পাখি। এই পাখি শান্তপ্রিয়, চঞ্চল ও দেখতে খুবই সুন্দর। লাভ বার্ড পাখিটি 5 থেকে 7 ইঞ্চি বা 13 থেকে 17 সেন্টিমিটার লম্বা হয়। এদের জীবনাকাল, মানে আমরা বয়স যেটাকে বলি, 10 থেকে 12 বছর, কিছু কিছু সময় এটা 15 বছর পর্যন্ত এই পাখিগুলো বেঁচে থাকে। খুবই সহজে এবং অল্প পরিশ্রম করে এদের লালন পালন করা যায়। লাভ বার্ড পাখি পালন করে ভালো টাকা উপার্জন করা সম্ভব এবং এতে খরচ খুবই কম। উল্লেখযোগ্য যে বাংলাদেশে আবহাওয়ার সাথে লাভ বার্ড নিজেকে খাপ খাইয়ে নিতে পারে খুব সহজেই। এরা খাদ্য সম্পর্কে কিছু বলি, লাভ বার্ড খুব কম খায়, খাবার নষ্টও কম করে। লাভ বার্ডের খাবার তালিকায় রয়েছে কাউন, চীনা, বাজরা, তিসি, সূর্যমুখী ফুলের বিচি, কুসুম ফুলের বিচি, সরিষা, ধান, বিভিন্ন ধরনের ফল এবং কচি ঘাস, পাতা, সবজি, কলমি শাক উল্লেখযোগ্য। একটি পাখি দিনে 40 থেকে 60 গ্রাম খাবার গ্রহণ করে থাকে। লাভ বার্ড প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করে, সারাক্ষণ পানির ব্যবস্থা করে দিতে হয় লাভ বার্ডকে। এদের নিরিবিলি পরিবেশ খুবই পছন্দ এবং খুবই শান্তপ্রিয় একটি পাখি। এবার আমরা লাভ বার্ডের সতর্কতা সম্পর্কে কিছু বলবো। আমরা যারা লাভ বার্ড নতুন পালতেছি বা নতুন পালবো চিন্তাভাবনা করতেছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই ইনফরমেশন করি। লাভ বার্ড এদের ধারালো দাঁত দিয়ে সারাক্ষণ কামড়ায় এবং বিভিন্ন জিনিস খুঁড়তে থাকে। পাখির খাঁচায় কখনোই পলিথিন জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না বা পাখির খাঁচার আশেপাশে কোনো কিছু দেওয়া যাবে না, প্লাস্টিক জাতীয়। এতে এটি কামড়ে
এদের পেট খারাপ হতে পারে এবং অনেক সময় পাখি মৃত্যুবরণ করে থাকেন। খাঁচায় এই পাখি পালন করতে খাঁচার আদর্শ পরিমাণ মাপ যেটাকে আমরা বলি 18-22 বা 18-20 ইঞ্চি, 18-20 ইঞ্চি যেটাকে আমরা বলি। আর যারা বড় খাঁচা একটু পালতে চায় তাদেরকে আমি বলবো 18-18-36 খাঁচা দিলে ভালো হয়। একটি বড় খাঁচায় আমরা একসাথে 3 জোড়া লাভ বার্ড পালন করতে পারি। সেই ক্ষেত্রে খাঁচার ভিতর আমরা 3 কর্নারে 3টি মাটির কলস আমরা দিয়ে দিতে পারি। এছাড়াও যারা বক্স ইউজ করেন তারা লাভ বার্ডের ব্রিডিং বক্স দিতে পারেন। লাভ বার্ডের বয়স সম্পর্কে একটু বলি আমি। লাভ বার্ড সাধারণত পূর্ণবয়স্ক হতে 9-10 মাস সময় নেয়। উল্লেখযোগ্য যে 12-13 মাস সময় এরা ফুল অ্যাডাল্ট হয়ে ডিম পাড়া উপযুক্ত হয়। লাভ বার্ড মূলত 4-5টি ডিম দেয়, কিছু কিছু সময় 6-7টি ডিমও দিয়ে থাকে। তবে 4-5টি সর্বোচ্চ বাচ্চা আমরা লাভ বার্ড থেকে পেতে পারি। এই পাখি প্রতিবার বাচ্চা থাকা অবস্থায় অনেক সময় ডিম দিয়ে যায়, তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। লাভ বার্ডের ডিম দেওয়ার সময় আমরা যদি একটু ফলো করি যে কবে ডিমটা দিয়েছে, সেদিন থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব যে 17-18 দিনের ভিতর, মানে 17-18 দিন পরে লাভ বার্ডের ডিম থেকে বাচ্চা বের হবে। এবং বাচ্চার বয়স যখন 20-25 দিন হবে তখন সেই বাচ্চা কলস বা বক্স যেটাতে ডিম পেরেছিল সেখান থেকে বের হয়ে আসবে। আমরা ইচ্ছা করলে সেটাকে, সেই বাচ্চাটিকে আমরা যখন 30 দিন হয়ে যাবে, 1 মাস যেটা, সেই বাচ্চাটিকে, 1 মাসের বাচ্চাটিকে আমরা আলাদা করে ফেলতে পারব এবং পুনরায় সেই লাভ বার্ডের যে প্যারেন্টস তারা নতুন করে ডিম পাড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। লাভ বার্ডের খাঁচায় কন্টিনিউ মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বন রেখে দেওয়া ভালো। এই দুটোই প্রাকৃতিক খনিজ, ভিটামিন সব কিছুই আছে এটার ভিতর। তো লাভ বার্ডের নিজের প্রয়োজনে তারা সেখান থেকে তাদের ওষুধ হিসেবে তারা সংগ্রহ করবে, তারা খাবে। এবং এটা লাভ বার্ডের বক্সে, মানে কেজে দিয়ে রাখা খুবই ভালো। লাভ বার্ড বছরে 3-4 বার ডিম দেয়। এবার আমরা একটু রোগ প্রতিরোধ সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমত আমরা যখন নতুন পাখি ঘরে নিয়ে আসব তখন সেই পাখিটিকে খাঁচা ছাড়ার আগে সম্পূর্ণ খাঁচাটাকে জীবাণুমুক্ত করতে হবে। স্যাবলং বা জীবাণুনাশক বিভিন্ন মেডিসিন পাওয়া যায় কিনতে, এগুলো কিনে নিয়ে এসে পানির সাথে মিক্সড করে পুরো খাঁচাটার ভিতরে আমরা স্প্রে করে দিব। স্প্রে করার 10-15 মিনিট পরে আমরা সেই খাঁচাটাকে, খাঁচার ভিতর সেই নতুন পাখিটি আমরা ছেড়ে দিতে পারি। খাঁচা বা খামারের জন্য সুস্থ সবল পাখি সংগ্রহ করতে হবে। প্রয়োজনে আমরা ভালো যেই সমস্ত ব্রিডার আছে তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে আমরা পাখি কিনতে পারি, সংগ্রহ করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হাট থেকে পাখি কেনাটা মাথা থেকে ফেলে দিতে হবে। কারণ পাখির হাটে যারা পাখি বিক্রি করতেছে, আমি দেখেছি যে প্রায় 80% মানুষই, মানে প্রবলেম ছাড়া পাখি বিক্রি করতেছে না। প্রত্যেকটা পাখিরই দেখা গেছে যে কিছু না কিছু প্রবলেম রয়ে গেছে এবং সেই পাখি কিনে আমার মনে হয় না কেউ কোনো উপকৃত হয়েছেন। যদিও অনেক কমেই কেনা যায় কিন্তু সেই পাখি থেকে সাফল্য বা সফলতা আশা করা যায় না। সেজন্য বলবো যে একজন ভালো ব্রিডার বা যিনি পাখি সম্পর্কে যথেষ্ট, যার কাছে আইডিয়া পাবো আমরা,
যিনি পাখি বহুদিন যাবৎ পালেন তার সাথে যোগাযোগ করে আমরা একটি সুস্থ পাখি তার কাছ থেকে আমরা নিতে পারি। বর্তমানে অনেকেই পড়াশোনার পাশাপাশি বাকি আয়ের উৎস খুঁজছেন, তাদেরকে আমি বলবো যে লাভ বার্ড পুষে আমরা ইচ্ছা করলে পড়াশোনার খরচ বা বাড়তি আয় আমরা করতে পারি, নিজেকে স্বাবলম্বী করতে পারি এবং পাখি পুষে নিজের মনকে সবসময় জাগ্রত রাখতে পারি, মনে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আমার তথ্যগুলো আপনাদের সবাই ভালো লেগেছে। আরও কিছু যদি আপনাদের জানা থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।